When I look into her eyes, I see paradise. ফটোগ্রাফিতে ইন্টারেস্টেড, বাটারফ্লাই ফটোগ্রাফি করতে চাইছো অথচ কাছে কোনো DSLR নেই, কোনো ম্যাক্রো লেন্স নেই বা বিরাট দামি কোনো মোবাইল নেই, তাও কি ভালো বাটারফ্লাই ফটোগ্রাফি করা সম্ভব? হ্যাঁ সম্ভব। শুরুতেই তোমরা যে ভিডিওটা দেখলে তাতে যেসব ভিডিও ক্লিপ এবং যেসব ছবি ইউজ করা হয়েছে সেগুলো আমি একটা মিড রেঞ্জের মোবাইল দিয়ে শ্যুট করেছি। যদিও ভিডিওটা এডিট করার দৌলতে ছবিগুলোকে আমাকে ফাস্ট ফরওয়ার্ড করতে হয়েছে, তাই অনেকে হয়তো ছবিগুলো ডিটেলসে দেখতে পাওনি, তো তোমরা চাইলে ভিডিওটা পজ করে করে ছবিগুলো দেখতে পারো বা আমার ইনস্টাগ্রামে গিয়েও ছবিগুলো দেখতে পারো। আমার ইনস্টাগ্রামে ছবিগুলো পোস্ট করা আছে, ইনস্টাগ্রাম আইডি হলো optimize_hunter। দেখো, তোমাদের প্রথমেই বলে রাখি, আমি কোনো প্রফেশনাল ফটোগ্রাফার নই বা আমি দীর্ঘদিন ধরে কোনো বাটারফ্লাই ফটোগ্রাফির সাথেও যুক্ত ছিলাম না। ঠিক এর 15-20 দিন আগে আমারও তোমাদের মতো মনে হতো যে আমার কাছে তো কোনো DSLR নেই, কোনো বিরাট দামি মোবাইল নেই বা কোনো ম্যাক্রো লেন্স নেই, তো আমি কি মোবাইল দিয়ে, আমার এই মিড রেঞ্জের মোবাইল দিয়ে ভালো বাটারফ্লাই ফটোগ্রাফি করতে পারবো? কিন্তু যেহেতু আমার বাটারফ্লাই ফটোগ্রাফির একটা ইন্টারেস্ট ছিল, তাই আমি বারবার যেতাম এবং কিছুক্ষণ পরে আবার বিরক্ত হয়ে ফিরে আসতাম। কিন্তু এই বিগত 10-15 দিন কন্টিনিউ বাটারফ্লাই ফটোগ্রাফি করার পর আমি অনেক নতুন কিছু জিনিস জানলাম, অনেক নতুন কিছু জিনিস শিখলাম, সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি সেগুলো শেখার পর বা সেগুলো জানার পর তোমাদেরও মনে হবে যে আগে তো এভাবে কোনোদিন ভেবে দেখিনি বা এভাবে তো কোনোদিন ট্রাই করে দেখিনি। দেখো, এখানে যে কোনো ছবি তুলছে কে? ক্যামেরা। ওটা টেকনিক্যালি কাজ করছে ক্যামেরা। তো এই ক্যামেরাজনিত বা এই টেকনিক্যালজনিত একটা টিপস বলবো না, একটা জানার বিষয় তোমাদের একদম ভিডিওর শেষে জানাবো, এটাই হচ্ছে মেইন পয়েন্ট। এবং এটা যে কেবলমাত্র বাটারফ্লাই ফটোগ্রাফিতে হেল্প করবে তা নয়, এটা যারা মোবাইল দিয়ে ম্যাক্রো ফটোগ্রাফি করতে চাইছো তাদের ভীষণভাবে হেল্প করবে। তার আগে তোমাদের বেশ কিছু জিনিস জানতে হবে, কারণ ধরো সাপোজ তোমরা এই ক্যামেরাজনিত বা এই টেকনিক্যালজনিত টিপসটা জেনে ফেললে, কিন্তু দেখা গেল যে তোমরা ক্যামেরার সামনে বাটারফ্লাইটা আনতেই পারছো না, বাটারফ্লাইটা বারবার উড়ে যাচ্ছে, অর্থাৎ ছবি তোলার সুযোগই পাচ্ছ না, বা দেখা গেল এমন সময় ছবি তুলতে গেছো সেই সময়ের কোনো বাটারফ্লাই আর দেখতে পাওয়া যাচ্ছে না, তখন তার জন্য বেশ কিছু জিনিস তোমাদের জানা দরকার। তো এগুলোই আমি এরপর পয়েন্ট ওয়াইজ একে একে বলবো। ভিডিওটা পুরোটাই দেখো, আশা করছি ভিডিওটা পুরোটাই দেখলে বা শুনলে তোমরাও একটা মিড রেঞ্জের মোবাইল দিয়ে যথেষ্ট ভালো বাটারফ্লাই ফটোগ্রাফি করতে পারবে। বাটারফ্লাই ফটোগ্রাফির জন্য টাইম পিরিয়ডটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। সাধারণত বাটারফ্লাই বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় 10:30-11:30 থেকে 1:30-2 পর্যন্ত, কারণ বাটারফ্লাই সানলাইট পছন্দ করে এবং এই সানলাইটের মধ্যেই বাটারফ্লাই ফুড কালেক্ট করে বা মধু কালেক্ট করে। অনেকের ধারণা এরকম হয় যে এত রোদে বেরোবো কালো হয়ে যাব, তো তাই এত রোদে না বেরিয়ে হয় সকাল সকাল বেরোবো বা রোদ পড়লে বিকেল দিকে বেরোবো বা কোনো একদিন মেঘলা ওয়েদার দেখে বেরোবো। এটা বাটারফ্লাই ফটোগ্রাফির জন্য একটা নেগেটিভ চিন্তা ভাবনা। একটু তো কষ্ট করতেই হবে তোমাকে এবং সঠিক সময়টাও তোমাকে কাজে লাগাতে হবে। দেখো, বাটারফ্লাই এমনিতেই খুব ফাস্ট, কোনো একটা জায়গায় কন্টিনিউ স্থিরভাবে বেশিক্ষণ থাকে না, তারপর যদি আবার লোকালয় এলাকা হয় তাহলে তো ব্যাস হয়েই গেল, ঘন ঘন মানুষের আসা যাওয়া, গাড়ি ঘোড়ার আওয়াজ, স্থিরভাবে বসবেই না কোনো জায়গায়, তাই সবসময় চেষ্টা করবে একটা ফাঁকা জায়গা খোঁজার, ফাঁকা মাঠ, ফাঁকা জমি, ফাঁকা বাগান, যেখানে মানুষের আসা যাওয়া কম, গাড়ি ঘোড়ার আওয়াজ কম, সেরকম কোনো একটা জায়গা খুঁজে বার করতে। আমি যেখানে এই ফটোগ্রাফিগুলো করেছি সেই জায়গাটার নাম হলো ভাটাগোড়া, সেটা গন্ধেশ্বর এবং দ্বারকেশ্বর নদীর পাড়ে অবস্থিত। তোমরা যদি আসতে চাও তাহলে ভাটিগোড়া ময়রাবান রাস্তা হয়ে, সানবাঁধা হয়ে, ভূস্বগর হয়ে একদম নদীর পাড়ে চলে আসতে পারো। এবং আরও ভালো ভালো জায়গা রয়েছে বাটারফ্লাই ফটোগ্রাফি করার জন্য, কেউ যদি ইন্টারেস্টেড থাকো তাহলে আমাকে ইনস্টাগ্রামে ইনবক্স করতে পারো। দেখো, এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো
যখন আমরা বাটারফ্লাইয়ের কাছে যাই ওরা উড়ে কেন যায়? নিশ্চয়ই ওরা আমাদেরকে ভয় করে বা আমাদের কাছ থেকে কিছু বিপদে আশঙ্কা করে। তো সবসময় বাটারফ্লাই ফটোগ্রাফি করতে গিয়ে একটা ট্রিক্স তোমাদের মনে রাখতে হবে, সেটা হলো যখন কোনো একটা জায়গায় তুমি বাটারফ্লাই ফটোগ্রাফি করতে যাচ্ছ, তখন যাওয়া মাত্রই মোবাইল বার করে বাটারফ্লাইয়ের পেছনে পেছনে ছোটাছুটি না করে সে জায়গায় গিয়ে একটু থামুন, একটু দাঁড়ান, একটু বসুন, একটু আস্তে আস্তে ঘোরাফেরা করুন। এতে কি হবে, এতে বাটারফ্লাইরা কিছুটা হলেও সেফ অনুভব করবে, কিছুটা হলেও কমফোর্টেবল অনুভব করবে। তার মানে এই নয় যে এরপর আপনি ওদের কাছে গেলে ওরা আর উড়বে না, কিন্তু কিছুটা হলেও ওরা সেফ অনুভব করবে এবং এতে আপনাদের ফটোগ্রাফি করতে সুবিধাই হবে। দেখো, ভালো বাটারফ্লাই ফটোগ্রাফি করতে গেলে তোমার ধৈর্য তো থাকতেই হবে। তুমি ভাবলে যে এখন আমার 5-10 মিনিট ফাঁকা রয়েছে, যাই গিয়ে কতগুলো ঝটপট করে ছবি তুলে নিয়ে চলে আসি, তা কিন্তু নয়। তোমাদের আমি আগেই বললাম বাটারফ্লাই কিন্তু ভীষণ ফাস্ট এবং কোনো একটা জায়গা স্থিরভাবে বেশিক্ষণ থাকে না। তাই হয়তো দেখা গেলো তোমার 2-3টে ভালো ছবি তুলতে 30 মিনিট কি 45 মিনিট কি 1 ঘন্টা লেগে গেল। তাই ভালো বাটারফ্লাই ফটোগ্রাফি করতে চাইলে পেশেন্স এবং হাতে সময় এ দুটো নিয়েই বেরিও। দেখো, তুমি যখন বাটারফ্লাই ফটোগ্রাফি করতে যাচ্ছ তখন 2-4টা বা 5-6টা ছবি তুলে ফিরে চলে এলে হবে না। তোমাকে যতটা সম্ভব বেশি বেশি ছবি তুলতে হবে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তুলতে হবে, ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন রকম ক্রিয়েটিভিটি ইউজ করে ছবি তুলতে হবে। যাদের ফটোগ্রাফি নিয়ে একটু ইন্টারেস্ট আছে তারা ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে তাদের ধারণা থাকবে। তো আমি তোমাদের বেশি পরিমাণ ছবি তুলতে বলছি এই কারণে, সাপোজ ধরো তোমরা অন দ্য স্পট 50টা ছবি তুললে, কিন্তু বাড়ি এসে দেখবে যে ওই 50টা ছবির মধ্যে 4-5টা ছবি তোমার ভালো এসেছে, 4-5টা ছবি পারফেক্ট এসেছে, বাকি ছবিগুলোর মধ্যে কোনোটার ঠিকঠাক ব্লার নেই, ঠিকঠাক ফোকাস নেই বা ঠিকঠাক ছবিগুলো আসেনি। তাই চেষ্টা করবে যতটা সম্ভব বেশি ছবি তোলার, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তোলার, ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন রকম ক্রিয়েটিভিটি ইউজ করে ছবি তোলার। এরপর আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে, সেই ক্যামেরার জনিত বা টেকনিক্যাল জনিত ট্রিক্সে। দেখো, এটা যে শুধুমাত্র তোমাদের বাটারফ্লাই ফটোগ্রাফিতে হেল্প করবে তা কিন্তু নয়, যারা মোবাইল দিয়ে ম্যাক্রো ফটোগ্রাফি করতে চাইছো তাদেরও ভীষণভাবে হেল্প করবে। আর সেই ট্রিক্সটি হলো, যখন তুমি কোনো ম্যাক্রো ফটোগ্রাফি করবে বা বাটারফ্লাই ফটোগ্রাফি করবে তখন ক্যামেরাটা একটু জুম করে নিও। হ্যাঁ, আমি আবার রিপিট করছি, যখন তুমি কোনো ম্যাক্রো ফটোগ্রাফি করবে বা বাটারফ্লাই ফটোগ্রাফি করবে তখন ক্যামেরাটা একটু জুম করে নিও। অনেকের মোবাইলে অটো জুম অপশন আছে, দেখবে 0.5x, 1x এবং 2x। সবসময় চেষ্টা করবে ওই 2x জুমে ম্যাক্রো ফটোগ্রাফি করতে, এবং যাদের মোবাইলে অটো জুম অপশন নেই তারা ম্যানুয়ালি একটু জুম করে নিও। তবে চেষ্টা করবে যেমন 2x-এর খুব বেশি না হয়ে যায়, 2x-এর একটু কম বা 100 বেশি হলেও কোনো অসুবিধা নেই। দেখো, আমি অনেককেই দেখেছি যারা ম্যাক্রো ফটোগ্রাফি করতে যায় মোবাইল দিয়ে, তারা মোবাইলের ম্যাক্রো মোডটা ইউজ করে। এটা দুর্ভাগ্যের বিষয় যে আমাদের এই মিড রেঞ্জের মোবাইলে এই ম্যাক্রো লেন্স বা ম্যাক্রো ক্যামেরা খুবই খারাপ, তাতে ছবিটা ভালো আসে না। তাই চেষ্টা করবে ক্যামেরাটা একটু জুম করে ছবি তোলার। এতে আমাদের লাভ কী হবে? দেখো, এখানে আমাদের প্লাস পয়েন্ট দুটো। 1 নম্বর, যখন আমরা জুম করছি তখন একটু দূর থেকেই আমরা সাবজেক্টের ছবিটা তুলতে পারছি, এখানে সাবজেক্ট হচ্ছে বাটারফ্লাই, ফলে খুব কাছে না যাওয়ার ফলে বাটারফ্লাইটা উড়ে যাওয়ার যে সম্ভাবনা সেটা কম্পারেটিভলি একটু কমে যাচ্ছে। দ্বিতীয় প্লাস পয়েন্ট, যখন আমরা ক্যামেরাটা একটু জুম করছি, এটা তোমরা প্র্যাকটিক্যাল করেই বুঝতে পারবে, তখন ক্যামেরার বুফে এফেক্ট বলতে ব্যাকগ্রাউন্ড ব্লার হওয়ার যে এফেক্ট এবং ক্যামেরার ফোকাস মোড, সেটা অনেক গুণ ভালোভাবে কাজ করে। এটা তোমাদের আমি একটা ডেমো দিয়ে দেখাচ্ছি। তো এটাই ছিল আমার বিগত কিছুদিনের বাটারফ্লাই ফটোগ্রাফি করার এক্সপিরিয়েন্স, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর একটা পয়েন্ট রয়েছে, সেটা প্রত্যক্ষভাবে ফটোগ্রাফির সাথে যুক্ত না হলেও পরোক্ষভাবে ফটোগ্রাফির সাথে ভীষণভাবে জড়িত, সেটা হচ্ছে ফটো এডিটিং বা ফটো কালার গ্রেডিং। তো তোমরা চাইলে এটার আমি একটা আলাদা করে ভিডিও বানিয়ে দেবো, কীভাবে বাটারফ্লাই ফটো এডিট করবেন বা কোন অ্যাপের মাধ্যমে করবেন, কোন অ্যাপটা বেস্ট বাটারফ্লাই ফটো এডিট করার জন্য। তোমাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ 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 ভিডিওটা শেয়ার করো। সাধারণত আমি এত জোর দিয়ে বলি না, আমার আরেকটা চ্যানেল রয়েছে, ওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিলাম, তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো। কিন্তু যেহেতু এটা চ্যানেলের প্রথম ভিডিও, তাই প্লিজ 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 তোমরা একটু শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টে তোমাদের মতামত জানাও। চলো, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।